হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য 2020 সালে মুক্তি পাওয়া একটি হরর সাসপেন্স থ্রিলার মুভি বুলবুলের এক্সপ্লেনেশন করতে চলেছি। মুভির স্টোরি লাইন এতটাই ইমোশনাল এবং হার্ট টাচিং, আমি আশা করছি তোমাদেরও মন ছুঁয়ে যাবে। মুভিটির স্টোরি সম্পর্কে আমি বেশি কিছু রিভিল করব না, তাহলে চলো এক্সপ্লেনেশন শুরু করা যাক। তবে এক্সপ্লেনেশন শুরু করার আগে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তাহলে আমার এক্সপ্লেন করা সমস্ত নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো কাহিনীর সূচনা আমাদের 1881 সালের বেঙ্গল প্রেসিডেন্সিকে দেখানোর মাধ্যমে হয়, যেখানে আমরা একটি বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়ে মুভির মেন স্টোরিতে প্রবেশ করি। মুভির প্রথমেই আমরা একটি 5 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে বুলবুলকে দেখতে পাই, আর সেই বাড়িতে সেদিন পাশের গ্রামের জমিদার ইন্দ্রনীল ঠাকুরের সাথে সেই ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে বুলবুলের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। ইন্দ্রনীল একজন জমিদার ছিলেন, আর তার আরও 2 ভাই ছিল। ইন্দ্রনীলের মেজ ভাই ছিল মহেন্দ্র, আর যে ইন্দ্রনীলেরই যমজ ভাই ছিল। সেই সঙ্গে মহেন্দ্র মেন্টালি আনস্টেবল ছিল, আর অন্যদিকে ইন্দ্রনীলের ছোট ভাই ছিল সত্যা, যে বুলবুলেরই সেম এজে ছিল। অন্যদিকে বুলবুল তার বাবা এবং পিসিমার সাথেই বসবাস করত। তো মুভির এই পর্যায়ে আমরা দেখি বুলবুলকে তার পিসিমা বিয়ের জন্য প্রস্তুত করতে থাকে, যেখানে পিসিমা বুলবুলকে একটি টো রিং পরিয়ে দেয়। এবার বুলবুল সেই টো রিং পরানোর গুরুত্ব জানতে চাইলে পিসিমা বলেন যে মেয়েদের আয়ত্তের মধ্যে রাখার জন্যই বিবাহের সময় টো রিং পরানো হয়। তো ভিউয়ার্স, মুভির এই পর্যায়ে বুলবুলের এত ছোট্ট বয়সে বিয়ে এবং বিয়ের কিছু রিচুয়ালস দেখে আমরা বুঝতেই পেরে যাই যে সেই সমাজে মেয়েদের অবস্থান কেমন ছিল। এবার প্রায় নিদ্রাচ্ছন্ন অবস্থায় বুলবুলকে মণ্ডপের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং জমিদার ইন্দ্রনীল ঠাকুরের সাথে বুলবুলের বিবাহ সেই ঘুমন্ত অবস্থাতেই সম্পন্ন হয়ে যায়। কিছুক্ষণ পরে বুলবুলের ঘুম ভাঙলে বুলবুল নিজেকে তার মেজোজা অর্থাৎ মহেন্দ্রর স্ত্রী বিনোদিনী এবং দেওর সত্যার সাথে একটি পালকির মধ্যে পায়। এবার বুলবুলকে সেখানে ভীষণ ভয় পেতে দেখে সত্যা বুলবুলকে সঙ্গ দেয়, আর পালকিতে যেতে যেতে সত্যা বুলবুলকে জঙ্গলের মধ্যে উল্টো পায়ে ঘুরে বেড়ানো এক ডাইনির গল্প বলতে শুরু করে। এবার সমস্ত রাস্তা জুড়ে গল্প করতে করতে বুলবুলের সাথে তার সমবয়স্ক সত্যার বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। এবার এইদিকে বুলবুলের মনে হতে শুরু করে যে তার বিয়ে সত্যার সাথে হয়েছে, কিন্তু জমিদার বাড়িতে আসার পরে বুলবুল জানতে পারে যে তার বিয়ে আসলে জমিদার বাড়ির বড় ছেলে ইন্দ্রনীল ঠাকুরের সাথে হয়েছে, আর সত্যা তার দেওর। মুভির পরবর্তী কিছু সিনে আমরা দেখি যে সেই পুরো বাড়িতে সত্যাই একমাত্র ছিল যে বুলবুলের খেলার সঙ্গী ছিল, আর সমবয়স্ক হওয়ার কারণে তারা সর্বদাই একসাথেই থাকত। এবার মুভির সিন সেখান থেকে 20 বছর পরে শিফট হয়ে যায়, যেখানে আমরা দেখি সত্যা লন্ডন থেকে লয়ের পড়াশোনা কমপ্লিট করে নিজের বাড়ি ফিরে আসছে। এবার জঙ্গল পথে মধ্যরাত্রে ফেরার পথে সত্যার ড্রাইভার সত্যাকে জানায় যে 20 বছরে এই জঙ্গল অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে, আর সে সত্যাকে এই জঙ্গলে ঘুরে বেড়ানো এক ডাইনির ব্যাপারে বলতে শুরু করে। আধুনিক ধ্যান ধারণায় বিশ্বাসী সত্যার কাছে সেই ব্যাপারটি একটু হাস্যকর হলেও সেই ড্রাইভারের চোখে মুখে ডাইনির আতঙ্কের ছাপ স্পষ্টতই ধরা পড়ছিল। তো সেই ড্রাইভার সেই জঙ্গলকে ক্রস করার জন্য দ্রুত বেগে তার গাড়ি ছোটাতে থাকে, আর এর মাঝেই সত্যার সেই গাড়ির মধ্যেই সামান্য চোখ লেগে যায়, আর তখনই তার সামনে একটি মেয়ের আকৃতি চলে আসে যেটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ছিল। কিন্তু তৎক্ষণাৎ সত্যার চোখ খোলার পরে সে সেখানে আর কাউকেই দেখতে পায় না। যাই হোক, অবশেষে সত্যা জমিদার বাড়ি পৌঁছে রেস্ট নিতে থাকে। মুভির পরবর্তী সিনে আমরা বুলবুলকে দেখি যে অতীতের সেই ইনোসেন্ট বুলবুল থেকে অনেকটাই বদলে গিয়েছিল। মুভির এই পর্যায়ে আমরা বুলবুলকে একটি মিটিংয়ের মধ্যে দেখি, যেখানে আমরা সত্যার সেই ড্রাইভারকেও দেখি। আসলে সত্যার সেই ড্রাইভার তার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিবাহ সেরে ফেলেছিল, আর সেই কারণেই বুলবুল সেই ড্রাইভার এবং তার স্ত্রীদের ডেকে পাঠিয়েছিল। বুলবুল সেই ড্রাইভারকে বলে, যদি তোমার প্রথম স্ত্রীর সাথে কোনো অন্যায় হয়
হয় তাহলে আমি তোমাকে উচিত শাস্তি দেব। তো সেই ড্রাইভার তার প্রথম স্ত্রীর সম্মান রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে চলে যায়। এবার সত্যা বুলবুলের কাছে এসে বসে এবং তাদের কথোপকথন থেকে আমরা এটাও জানতে পারি যে সত্যা প্রায় 5 বছর আগে লয়ের পড়াশোনা কমপ্লিট করার জন্য লন্ডনে চলে গিয়েছিল। আর এই 5 বছরে তার সাথে তার পরিবারের বড়দাদা ইন্দ্রনীল ছাড়া না তো বুলবুলের আর না অন্য কোনো সদস্যের যোগাযোগ ছিল। আর এই সময়ের মধ্যেই এই জমিদার বাড়ির মধ্যে অনেক বড় পরিবর্তন ঘটে গিয়েছিল, যেখানে জমিদার বাড়ির বড় ছেলে ইন্দ্রনীল সেই বাড়ি ত্যাগ করে চলে গিয়েছিল। আর অন্যদিকে সেই বাড়িরই মেজ ছেলে মহেন্দ্র অর্থাৎ বিনোদিনীর স্বামীর রহস্যজনকভাবে মৃত্যু হয়ে গিয়েছিল। বাড়ির মেজ বউ বিনোদিনী তার বিধবার জীবন স্বীকার করে বিধবালয়ে থাকতে শুরু করেছিল। আর এদিকে বুলবুল সেই জমিদার বাড়ির সমস্ত দায়িত্ব একাই সামলাচ্ছিল। তো মুভির পরবর্তী সিনে আমরা দেখি যে সত্যা এবং বুলবুল মহেন্দ্রর স্ত্রী অর্থাৎ বিনোদিনীর সাথে দেখা করতে যায়, যেখানে কিছুক্ষণ কথোপকথনের পরে বিনোদিনী সত্যাকে জানায় যে মহেন্দ্রর মৃত্যু এই জঙ্গলে বসবাস করা এক ডাইনির কারণে হয়েছে। আর বিনোদিনী এটাও জানায় যে সে মহেন্দ্রর রুম থেকে রক্তাক্ত উল্টো পায়ের ছাপও দেখতে পেয়েছিল। এবার যে কথাটি শুনে আধুনিক ধ্যান ধারণায় বিশ্বাসী বুলবুল এবং সত্যা সেই কথা মজা করে উড়িয়ে দেয়। এবার নেক্সট সিনে আমরা দেখি যে রাত হতেই সত্যা জঙ্গলে শিকার করতে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে এবং শিকারে বেরোনোর আগে সত্যা বুলবুলের সাথে দেখা করতে আসে। তো সেখানে সত্যা বুলবুলের পাশে ডক্টর সুদীপকে দেখে। আর এত রাতে ডক্টর সুদীপকে বুলবুলের কাছে দেখে সত্যার ভীষণ অকওয়ার্ড লাগে, কারণ সেই যুগে বিবাহিত মেয়েদের বিনা পর্দায় অন্য কোনো পুরুষের সামনে আসা এবং তার সাথে গল্প করার অনুমতি ছিল না। এখানে সুদীপ এবং বুলবুল সেই গ্রামের মাস্টার দিনকরকে নিয়ে আলোচনা করছিল। আসলে মাস্টার দিনকর তার স্ত্রীকে ভীষণ মারধর করত, আর এইবারে তার স্ত্রীর অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। এদিকে এক্সকিউজ হিসেবে মাস্টার দিনকর বুলবুলকে জানিয়েছিল যে তার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে তার স্ত্রীর এরকম অবস্থা হয়েছে। কিন্তু বুলবুল ও ডক্টর সুদীপ জানত যে সেই মাস্টার দিনকর মিথ্যা কথা বলছে, কারণ সেই গ্রামে এই জমিদার বাড়ি ছাড়া আর অন্য কোনো বাড়িতেই সিঁড়ি ছিল না। মুভির পরবর্তী সিনে আমরা দেখি যে সত্যা মাস্টার দিনকরকে নিয়ে একটি গ্রুপের সঙ্গে জঙ্গলে শিকার করতে বেরিয়ে পড়ে। আর তখনই মাস্টার দিনকর হঠাৎ করে সত্যা এবং তার গ্রুপের থেকে আলাদা হয়ে যায়। এবার সেই সময়েই মাস্টার দিনকরের উপরে এক মহিলা অ্যাটাক করে আর তাকে ঘটনাস্থলেই মেরে ফেলে। এবার তখনই লক্ষণীয়ভাবে আমরা সেই মহিলার উল্টো পাও দেখতে পাই। এদিকে ডক্টর সুদীপ মাস্টার দিনকরের চিৎকারের আওয়াজ শুনতে পায়। তো ডক্টর সুদীপ সেই আওয়াজ পিছু করতে করতে একটি পুরনো ভাঙা বিল্ডিংয়ে এসে পৌঁছায়, যেখানে পৌঁছাতেই সে সেখানে একটি নারী মূর্তিকে দেখতে পায়। কিন্তু সেই বিল্ডিংয়ের ভেতরে ঢুকতেই সুদীপ সেখানে আর কাউকে দেখতে পায় না। অন্যদিকে সত্যাও সেই বিল্ডিংয়ে পৌঁছাতেই সুদীপকে দেখে ফেলে। আর এত রাতে সুদীপের সেই বিল্ডিংয়ে থাকাটা সত্যার কাছে একটু আশ্চর্যজনক লাগে। এবার সুদীপ এবং সত্যা সেই ঘটনাস্থলেই পৌঁছে যায় যেখানে মাস্টার দিনকরকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তারা দেখে যে মাস্টার দিনকরের রক্তাক্ত ডেড বডি একটি গাছ থেকে কেউ উল্টো অবস্থায় ঝুলিয়ে রেখেছে। তো সেখানে থাকা সকলেই সত্যা ঠাকুরকে বলে যে এবার তো আপনার বিশ্বাস হচ্ছে যে এই কাজ কোনো ডাইনির। কিন্তু সত্যার ধারণা অন্য কিছু ছিল, তার বিশ্বাস ছিল এই কাজ কোনো পুরুষের দ্বারাই করা হয়েছে। এদিকে সত্যা ঠাকুরের সন্দেহ ডক্টর সুদীপের ওপরে গিয়ে পড়ে এবং সত্যা ঠাকুর সুদীপকে বলে যে তুমি তো জঙ্গলের এতটা কাছে থাকো, তো কোনোদিনও কি কারোর উপস্থিতি অনুভব করেছো? তো সুদীপ জানায় যে না, আমি আজ অবধি এই জঙ্গলে কোনো মানুষ এমনকি কোনো পশুকেও দেখতে পাইনি। মুভির পরবর্তী পর্যায়ে আমরা সত্যাকে বুলবুলের কাছে দেখি, যেখানে সত্যা বুলবুলকে মাস্টার দিনকরের মৃত্যুর খবর শোনায়, যেখানে সত্যা ঠাকুর বলে যে এই মার্ডার কোনো পুরুষের দ্বারা করা হয়েছে। এবার সেই কথা শুনে বুলবুল বলে যে তোমার সর্বদা এটাই কেন মনে হয় যে এই সমস্ত মার্ডারের পিছনে কোনো পুরুষের হাত? এমনও তো হতে পারে যে এই মার্ডারগুলি কোনো মহিলা দ্বারা করা হয়েছে।
আর তখনই সেখানে মহেন্দ্রর বিধবা স্ত্রী অর্থাৎ জমিদার বাড়ির মেজ বউ বিনোদিনীর এন্ট্রি হয়। এবার সেখান থেকেই কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখি যে বিনোদিনী সর্বদাই বুলবুলকে নজরে নজরে রাখত এবং বুলবুলের প্রতি তার ভীষণ হিংসাও ছিল, কারণ বিনোদিনী বুলবুলের থেকে বয়সে অনেক বড় হওয়ার সত্ত্বেও সম্মান এবং পদমর্যাদা বুলবুলের অনেক বেশি ছিল। অন্যদিকে সত্যা এবং বুলবুলের বন্ধুত্বও বিনোদিনীর পছন্দ ছিল না, আর সে সর্বদাই তাদের ওপরে নিজের দৃষ্টি বজায় রেখেছিল। এবার সিন সেখান থেকে প্রেজেন্টে শিফট হয়, যেখানে আমরা সত্যাকে মাস্টার দিনকরের বাড়িতে দেখি, যেখানে সত্যা ঠিক করে যে সে এবার থেকে সমস্ত মার্ডার কেসগুলির ইনভেস্টিগেশন নিজেই করবে এবং সত্যা মাস্টার দিনকরের মার্ডার মিস্ট্রি সলভ করার জন্য সেই পুরনো বিল্ডিংয়েই পৌঁছে যায় যেখানে সে আগের দিন ডক্টর সুদীপকে দেখেছিল। এবার সেই বিল্ডিংয়ে সত্যা একটি মানুষের রক্তাক্ত হাতের ছাপ দেখতে পায়। মুভির পরবর্তী সিনে আমরা সত্যাকে তার মেজ বৌদি বিনোদিনীর কাছে দেখি এবং সত্যা বিনোদিনীকে ডক্টর সুদীপের ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে, কারণ ডক্টর সুদীপ এবং বুলবুলের মেলামেশা দেখে সত্যার মনে তাদের সম্পর্ককে ঘিরে একটু সন্দেহ জন্মেছিল। অন্যদিকে বিনোদিনী তার বরাবরের স্বভাবের মতোই সত্যার সেই কিউরিয়সিটিতে হালকা হেসে তার ধারণায় নিজের শিলমোহর লাগিয়ে দেয়। এবার কিছুক্ষণ পরে তাদের কথোপকথনের মধ্যেই সেখানে বুলবুল চলে আসে, আর তারপরেই আমাদের মুভি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা সত্যার সেই লন্ডন চলে যাওয়ার কারণ সম্পর্কে অবগত হই। তো মুভির এই পর্যায়ে আমরা দেখি যে বিনোদিনী ইন্দ্রনীল ঠাকুরের কাছে বুলবুল এবং সত্যার বন্ধুত্বের সম্পর্ককে খুব খারাপভাবে প্রদর্শন করতে শুরু করেছিল। এবার একদিন গল্পের মাঝেই বিনোদিনী ঠাকুর ইন্দ্রনীলের কাছে সত্যার বিয়ের প্রস্তাব রাখে, আর অন্যদিকে বুলবুলকে আমরা সেই প্রস্তাবে একটু দুঃখী হতে দেখি। তো বিনোদিনী বুলবুলকে টন্ট মেরে ঠাকুর ইন্দ্রনীলকে বলে, সত্যার বিয়ের ব্যাপারে ভাবার আগে প্রথমেই আমাদের বুলবুলের কাছে তার মতামত নেওয়াটা খুব জরুরি, কারণ সত্যার ওপরে বুলবুলের অধিকার সবথেকে বেশি। বিনোদিনীর কথার ইঙ্গিতে ইন্দ্রনীল ঠাকুরের মনে মনে এবার বুলবুল এবং সত্যাকে ঘিরে সন্দেহ বাসা বাঁধতে শুরু করে। তো ইন্দ্রনীল ঠাকুর এবার থেকে সত্যা এবং বুলবুলের ওপরে নজর রাখতে শুরু করেছিল। এবার এক সন্ধ্যায় ইন্দ্রনীল ঠাকুর বুলবুল এবং সত্যাকে তাদের লেখা একটি কাহিনী এক্সচেঞ্জ করতে দেখে, আর যেটা দেখে ইন্দ্রনীলের মনে জমতে থাকা অবিশ্বাসের ধারণা আরও জোরালো হয়ে ওঠে। তো পরের সিনে আমরা দেখি ইন্দ্রনীল সত্যা এবং বুলবুলকে ডেকে পাঠায়। ইন্দ্রনীল সত্যাকে লন্ডনে তার লয়ের পড়াশোনা কমপ্লিট করার জন্য তাকে লন্ডন পাঠাবার কথা বলে, যে কথা শুনে সত্যা তো ভীষণ এক্সাইটেড হয়ে যায়, কিন্তু বুলবুলের মন সেখানেই দমে যায়, কারণ ছোট থেকে এই এত বড় বাড়িতে একমাত্র সত্যাই তার বন্ধু ছিল। বুলবুল নিজের ইমোশন ধরে রাখতে পারে না আর একটু বেশি রিয়্যাক্ট করে ফেলে, আর যেটা দেখে ইন্দ্রনীল ঠাকুরের মাথায় আগুন জ্বলে ওঠে। আর এই সিনে আমরা এটাও বুঝতে পারি যে সত্যার প্রতি বুলবুলের ভীষণ রকম ভালো লাগা ছিল। কাহিনীর পরবর্তী পর্যায়ে আমরা দেখি ইন্দ্রনীল সত্যাকে লন্ডন পাঠানোর জন্য তাকে নিয়ে কলকাতায় তার লন্ডন যাওয়ার সমস্ত পেপার্স তৈরি করতে থাকে। এবার কিছুদিন পরে ইন্দ্রনীল বুলবুলের কাছে ফিরে আসে আর তাকে বলে, আমি সত্যাকে কলকাতা থেকেই লন্ডনে পাঠিয়ে দিয়েছি। এবার সেই কথা শুনে বুলবুল একদম ভেঙে যায়, আর বুলবুল ভীষণ যন্ত্রণায় তার লেখা ডায়েরি পাতাগুলি আগুনে পোড়াতে শুরু করে। এবার অন্যদিকে আমরা ঠাকুর ইন্দ্রনীলকে মধ্যরাত্রে মহেন্দ্র স্ত্রী বিনোদিনীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখি, যেখানে বিনোদিনী ইন্দ্রনীলকে আবার বুলবুলের প্রসঙ্গ নিয়ে উত্তক্ত করতে শুরু করে এবং ইন্দ্রনীল তৎক্ষণাৎ সেখান থেকে উঠে বুলবুলের রুমে চলে আসে, আর ফায়ারপ্লেসের কাছে এসে ইন্দ্রনীলের চোখে একটি কাগজের টুকরো পড়ে, যেখানে সেই কাগজে বুলবুল এবং সত্যার নাম লেখা ছিল। এবার সেটা দেখে ইন্দ্রনীলের মাথায় আগুন জ্বলে ওঠে এবং সেই সঙ্গে সঙ্গে একটি ফায়ার স্ট্রোকার রড নিয়ে বুলবুলের রুমে চলে যায়, যে সময় বুলবুল বাথরুমে ছিল। ইন্দ্রনীল ঠাকুর বুলবুলকে বাথটাব থেকে তুলে মেঝেতে আছড়ে ফেলে, আর ইন্দ্রনীল সেই ফায়ার স্ট্রোকার রড দিয়ে বুলবুলের পায়ে বারবার জোরে জোরে আঘাত করতে শুরু করে, আর সেই কন্টিনিউ আঘাতে বুলবুলের পা রক্তে ভেসে যায়, আর বুলবুলের পায়ের গোড়ালির আর কোনো অস্তিত্বই থাকে না। মুভির এই সিন আমাদের দর্শকদের হার্টবিট কিছুক্ষণ থামিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট, আর এই পর্যায়ে ইন্দ্রনীল ঠাকুরকে কোনো ভয়ঙ্কর
রাক্ষসের থেকে বেশি কিছু মনে হচ্ছিল না। বুলবুল ইন্দ্রনীল ঠাকুরের রাগ না কমা অবধি তার সেই অকথ্য অত্যাচার সহ্য করতে থাকে, আর অবশেষে একসময় বুলবুল নিজের জ্ঞান হারিয়ে ফেলে। এবার কাহিনীর পরবর্তী পর্যায়ে আমরা ডক্টর সুদীপকে দেখি, যাকে আসলে বুলবুলের পায়ের ট্রিটমেন্ট করানোর জন্যই ডাকা হয়েছিল। তো ডক্টর সুদীপ বুলবুলের পায়ের ট্রিটমেন্ট শুরু করে দেয়। অপারেশনের পরে ডক্টর সুদীপ বুলবুলের পায়ের এতটা মারাত্মক অবস্থার কারণ জানতে চাইলে ঠাকুর ইন্দ্রনীল জানান যে বুলবুল সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে তার এরকম অবস্থা হয়েছে, যে কথাটি ডক্টর সুদীপের বিশ্বাস তো হয় না, কিন্তু তার বেশি কিছু জানতে চাওয়াও তার এখতিয়ারের বাইরে ছিল। ইন্দ্রনীল বিনোদিনীকে ডক্টর সুদীপকে তার বুলবুলের ট্রিটমেন্ট করানোর জন্য তাকে পে করে বাড়ি পাঠিয়ে দিতে বলে। অন্যদিকে ইন্দ্রনীল সেই ঘটনার পরে জমিদার বাড়ি ছেড়ে চলে যায়। কিছু সময় পরে বুলবুলের জ্ঞান ফিরলে সে তার পা দুটিকে দড়ির সাথে ঝুলন্ত অবস্থায় দেখে এবং যন্ত্রণায় তার প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ে। মুভির এই পর্যায়ে আমরা বুলবুলকে মানসিক এবং শারীরিক দুইভাবেই ভেঙে পড়তে দেখি। মুভির সিন এবার সেখান থেকে প্রেজেন্টে শিফট হয়, যেখানে আমরা দেখি সত্যার কাছে গ্রামের কোতোয়াল এসে তাকে খবর দেয় যে গ্রামে আরও একটি নৃশংস মার্ডার হয়ে গেছে এবং কোতোয়াল ও সত্যা সেই জায়গাতে পৌঁছে যায়, যেখানে কোতোয়াল সত্যিয়াকে বলে যে এই খুনের একজন আই উইটনেসও আছে, আর সেই উইটনেস একটি ছোট্ট বাচ্চা মেয়ে, আর বাচ্চা মেয়েটির মতে সেই লোকটিকে দেবী কালী মেরে ফেলেছে। সত্যিয়া মেয়েটির সাথে দেখা করতে চাইলে কোতোয়াল জানান যে বাচ্চাটি এখনও অবধি জ্ঞান ফেরেনি। কোতোয়াল এটাও জানায় যে ডক্টর সুদীপ সেই ছোট্ট বাচ্চাটির চিকিৎসা করছে। সত্যার সুদীপের ওপরে সন্দেহ অনেক আগে থেকেই ছিল, কারণ প্রত্যেক মার্ডারের স্থানগুলিতে সুদীপের নাম কোনো না কোনোভাবে ঠিক চলেই আসত, তাই সত্যার সন্দেহ এবার তার বিশ্বাসের রূপ নেয়। বাড়ি ফিরে সত্যা বুলবুল এবং সুদীপকে সেই জায়গাতেই দেখে যেখানে আগে বুলবুল এবং সত্যা গল্প করত ও কাহিনী এক্সচেঞ্জ করত। ইন্দ্রনীলের উপস্থিতিতে ডক্টর সুদীপ এবং বুলবুলের এরকম মেলামেশা সত্যার ঠিক লাগতো না। সত্যার মনে হতে শুরু হয় যে বুলবুল তার পরিবার এবং বংশের সম্মান নষ্ট করছে। সত্যা বুলবুলকে তার বাবার বাড়ি চলে যেতে বলে। অন্যদিকে সত্যা ইন্দ্রনীলকে চিঠি লিখে বুলবুলের ব্যাপারটি জানিয়ে দেয়। মুভির সিন এবার এখান থেকে আবার ফ্ল্যাশব্যাকে শিফট হয়, যেখানে আমরা অপারেশনের পরে বুলবুলকে বিছানায় রেস্ট নিতে দেখি, আর সেই রাতে তখনই সেখানে ইন্দ্রনীলের মেন্টালি আনস্টেবল ভাই মহেন্দ্র চলে আসে, আর মহেন্দ্র খুব খারাপভাবে বুলবুলের সাথে জোর জবরদস্তি করতে শুরু করে এবং ফাইনালি মহেন্দ্র বুলবুলকে অ্যাবিউজ করে, আর যার ফলে বুলবুল যন্ত্রণায় আবার তার জ্ঞান হারিয়ে ফেলে। এবার কিছু সময়ের জন্য বুলবুল তার শ্বাস নেওয়াও বন্ধ করে দিয়েছিল। তো মহেন্দ্র বুলবুলকে ওঠানোর অনেক চেষ্টা করলেও বুলবুলের কাছ থেকে মহেন্দ্র কোনো রেসপন্সই পায় না। তো মহেন্দ্রর মনে হতে শুরু হয় যে বুলবুল মারা গেছে। তো মহেন্দ্র তৎক্ষণাৎ সেখান থেকে নিজের রুমে চলে আসে, আর তখনই আমরা দেখি আকাশের চাঁদ পুরোপুরি লাল হয়ে যায় এবং সমগ্র জমিদার বাড়িতে সেই রক্তিম চাঁদের রক্তাভ আভা ছড়িয়ে পড়ে, আর হঠাৎই বুলবুলের জ্ঞান ফিরে আসে, আর আমরা ভিউয়ার্সরা অদ্ভুতভাবে বুলবুল সমস্ত রুম জুড়ে কাশফুলের জঙ্গলে ঠেকে যেতে দেখি, আর জ্ঞান ফেরার পরেই বুলবুল একটি কর্কশ গলায় আর্তনাদ করে ওঠে। বুলবুলের সেই চিৎকারে বিনোদিনী তার বিছানা ছেড়ে উঠে বসে, আর মহেন্দ্রকে সেই সময় বিনোদিনী তার রুমের মধ্যে প্রবেশ করতে দেখে। এবার এই দুই ঘটনার সাক্ষী হয়ে বিনোদিনী যে ঘটনা ঘটে গেছে তার কিছুটা আন্দাজ লাগাতে পারে। মুভির পরবর্তী পর্যায়ে বিনোদিনী বুলবুলের কাছে আসে, আর বুলবুলের ক্ষত পরিষ্কার করে তাকে শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়। বুলবুলকে সাজাতে সাজাতে বিনোদিনী কবিতার আকারে তার নিজের জীবনের কাহিনী বুলবুলকে শোনাতে শুরু করে। বিনোদিনী বুলবুলকে বলে যে তার স্বামী যে মেন্টালি আন্ডার ডেভেলপড, সে কথা জেনেও তার বিয়ে মহেন্দ্রের সাথেই দেওয়া হয়েছিল, এবং পরিবার তরফ থেকে বিনোদিনীকে বোঝানো হয়েছিল যে স্বামী পাগল হলেও সেটা এমন কিছু বড় বিষয় নয়, জমিদার বাড়ির বউ হওয়া এবং সেখানকার ঐশ্বর্য ভোগ করা এটাই সব মেয়ের কপালে জোটে না। এমনকি বিনোদিনীকে এটাও বোঝানো হয়েছিল যে তার স্বামীর থেকে যদি সে শারীরিক সুখ প্রাপ্তি নাও করতে পারে, তবে তার সেই চাহিদা তার ভাই ইন্দ্রনীল পূরণ করবে। আর এই সাথে বিনোদিনী বুলবুলকে তার মুখ বন্ধ করে রাখার জন্যও বলে,
এই সময় আমরা দেখি বুলবুল বিনোদিনীর দিকে কিছু অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, আর বুলবুলের শরীরের সেই সমস্ত যন্ত্রণা যেন সেই এক রাতের মধ্যেই গায়েব হয়ে উঠেছিল। সেই সাথে আমরা দর্শকরা এটাও বুঝতে পারি যে বুলবুলের হাবভাব ও অনেকটাই বদলে গিয়েছিল, আর বুলবুলের সেই বাচ্চা সুলভ প্রকৃতিও পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। পরে ডক্টর সুদীপ বুলবুলের পায়ে ট্রিটমেন্ট করতে আসে, আর বুলবুলের অবস্থা থেকে ডক্টর সুদীপ এটাও বুঝে যায় যে বুলবুলকে খুব খারাপভাবে অ্যাবিউজ করা হয়েছে। ডক্টর সুদীপ বুলবুলকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বুলবুল তাকে নিজের কাজ সেরে সেখান থেকে চলে যেতে বলে। সেখান থেকে সিন এবার প্রেজেন্টে শিফট হয়, যেখানে বিনোদিনী এবং বুলবুল মহেন্দ্রর বার্ষিকীর পুজোর জন্য মন্দিরে আসে, আর ঠিক তখনই একটি ছেলে কাঁদতে কাঁদতে বুলবুলের সামনে আসে, আর যে ছিল সত্যার ড্রাইভার ও তার প্রথম পক্ষের স্ত্রীর ছেলে, যেখানে সেই ছেলেটি বুলবুলকে তার মায়ের লাশের কাছে নিয়ে যায়। ছেলেটি জানায় যে তার বাবা তার নতুন স্ত্রীর কথায় তার মাকে ঘর থেকে বের করে দেয়, আর যার ফলে তার মা আত্মহত্যা করে নেয়। যেখানে ছেলেটিকে বুলবুল তার বাবা এই মুহূর্তে কোথায় আছে তা জানতে চাইলে ছেলেটি জানায় যে তার বাবা সত্যা ঠাকুরের সাথে জঙ্গলে শিকার করতে গেছে। অন্যদিকে সত্যা ডক্টর সুদীপের কাছে এসে পৌঁছায়, কারণ সত্যার এটা মনে হয়েছিল যে সুদীপই এই সমস্ত মার্ডারের সাথে যুক্ত। তো সত্যা সুদীপকে গান পয়েন্টে রেখে তার সাথে কোর্ট যাওয়ার জন্য বলে, আর সুদীপও মৃদু হেসে তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এবার আমরা সত্যা এবং ডক্টর সুদীপকে গাড়িতে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে দেখি। এবার কিছুটা রাস্তা যাওয়ার পরে হঠাৎ করে তাদের গাড়ি থেমে যায়। সত্যা ডক্টর সুদীপকে গাড়ির মধ্যে থাকার ওয়ার্নিং দিয়ে বাইরে চলে আসে। এবার বাইরে আসতেই তার চোখের সামনে তার ড্রাইভার গাড়ি থেকে নিচে পড়ে যায়, আর সেই ড্রাইভার অলরেডি মারা গিয়েছিল। এবার এই ইনসিডেন্টটি দেখে সত্যা পুরোপুরি শকড হয়ে যায়। আচমকাই সত্যা তার চোখের সামনে একজন নারী মূর্তিকেও দাঁড়িয়ে থাকতে দেখে, আর তৎক্ষণাৎ সত্যা তার ওপরে গুলি চালিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই মেয়েটি কোথাও যেন অন্ধকারে মিলিয়ে যায়। গুলির শব্দে ডক্টর সুদীপ গাড়ির বাইরে চলে আসে। এবার সত্যা সুদীপের কাছে আসে আর তাকে জানায় যে সে নিজের চোখে ডাইনিকে দেখেছে। তখন সুদীপ সত্যাকে তার বাড়ি ফিরে যাওয়ার জন্য বলে। অন্যদিকে সত্যা ডক্টর সুদীপকে জানায় আপনার ওপর আমার আর কোনো সন্দেহ নেই, আর আপনি এবার নিজের বাড়ি ফিরে যেতে পারেন। সেই কথা বলেই সত্যা সেই ডাইনির সন্ধান করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে হঠাৎই সুদীপের পিছনে সেই ছায়ামূর্তি হাজির হয়, আর সেই ছায়ামূর্তি অন্য কেউ না, বুলবুলই ছিল। আর আমরা এই সিনে বুলবুলের পা দুটি উল্টো অবস্থায় দেখি, আর মুভির ফ্ল্যাশব্যাকের সিনে আমরা এটাও দেখি যে ইন্দ্রনীলের সেই চরম আঘাতের পরে বুলবুলের পায়ের এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে তা পুরোপুরি উল্টো হয়ে গিয়েছিল। আর সুদীপ বুলবুলের পায়ের ট্রিটমেন্টও করেছিল, আর বুলবুলের পায়ের সাপোর্টের জন্য সুদীপ এক ধরনের জুতো এনেছিল যা বুলবুল সবসময় পরে থাকত। এদিকে সুদীপ দেখে যে সত্যা বুলবুলের ওপরে গুলি ছোড়ার কারণে সে খুব খারাপভাবে আহত হয়ে পড়েছিল, আর বুলবুলের পেটের অংশ থেকে ব্লিডিংও হচ্ছিল। তো সুদীপ সত্যার কাছে গিয়ে সেই নারী মূর্তিকে না মারার অনুরোধ করতে থাকে। সুদীপ সত্যাকে বারবার বলতে থাকে এই জঙ্গলের মধ্যে কোনো ডাইনিই নেই, কিন্তু সত্যা সুদীপের কোনো কথাই শোনে না, আর দেখতে দেখতে সত্যা সমস্ত জঙ্গলে আগুন ধরিয়ে দেয়। এবার এই পর্যায়ে আমাদের পূর্বে হওয়া সমস্ত মার্ডার মিস্ট্রিগুলি একে একে দেখানো হয়, যেখানে আমরা একটি বাথটাবে একজন বয়স্ক ব্যক্তির সাথে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে দেখি। সেই ব্যক্তি সেই বাচ্চাটিকে মলেস্ট করতে যাচ্ছিল, আর তখনই বুলবুল পিছন থেকে লোকটিকে আক্রমণ করে তাকে সেখানেই মেরে ফেলে, আর ছোট্ট মেয়েটি বুলবুলকে কালী মায়ের রূপ ভেবেছিল। তারপরেই আমরা দেখি কিভাবে বুলবুল মাস্টার দিনকরকে মেরে ফেলেছিল, কারণ মাস্টার দিনকর তার স্ত্রীকে ভীষণভাবে মারধর করত। অন্যদিকে কালী পুজোর সেই রাতে বুলবুলই মহেন্দ্রর গলা কেটে তাকে হত্যা করেছিল, কারণ মহেন্দ্র বুলবুলকে অ্যাবিউজ করেছিল, আর বুলবুলেরই সেই উল্টো পায়ের চিহ্ন ঘরের মেঝেতে বিনোদিনী দেখেছিল। অর্থাৎ এই সিন থেকে আমরা সকল মার্ডারগুলির মধ্যে একটি কমন বিষয় খুঁজে পাই, গ্রামের মধ্যে কোনো পুরুষ যখনই কোনো নারীর ওপরে অত্যাচার করত বুলবুল তাদের মেরে ফেলত। আর আসলে বুলবুল কোনো ডাইনি ছিল না, সে আসলে ঈশ্বরেরই অবতার ছিল। মুভির প্রেজেন্ট সিনে সমস্ত জঙ্গলে আগুন হাওয়ার মতো ছড়িয়ে পড়ে, আর সুদীপ পাগলের মতো বুলবুলকে খুঁজতে শুরু করে, আর আহত বুলবুল একটি গাছের সাহারা নিয়ে সেখানেই বসে পড়ে।
অন্যদিকে সত্যা ডক্টর সুদীপের কাছে আসে আর তখন সুদীপ বুলবুলের সেই বড় বউ নামটি ধরে চিৎকার করে তাকে খুঁজতে শুরু করে। এবার সত্যা সুদীপকে সেই নাম ধরে চিৎকার করতে দেখে তার হোশই উড়ে যায় আর সে রিয়েলাইজ করে যে জঙ্গলে আসলে কোনো ডাইনি ছিল না আর সেই নারী মূর্তি আসলে বুলবুলই ছিল। আর সেই কথা রিয়েলাইজ করে সত্যা মাটিতে লুটিয়ে পড়ে আর বুলবুলের সাথে কাটানো তার ছোটবেলার সমস্ত স্মৃতি মনে করতে করতে সে চিৎকার করে কাঁদতে শুরু করে। অন্যদিকে আমরা বুলবুলকে সেই গাছেই বসে থাকতে দেখি যেখানে আগুনের লেলিহান শিখা তাকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করেছিল। আর মৃত্যুকে সামনে দেখে বুলবুল তার অতীতের সেই সমস্ত যন্ত্রণাদায়ক কথা চিন্তা করতে করতে কাঁদতে শুরু করে এবং কিছুক্ষণ পরেই সেই আগুন বুলবুলকে পুরোপুরি গ্রাস করে নেয়। মুভির সিন এবার এক বছর পরে শিফট হয় যেখানে আমরা জানতে পারি যে সত্যা ভীষণ অনুতপ্ত হয়ে সেই বাড়ি ছেড়ে চলে গেছে। অন্যদিকে জমিদার বাড়িতে আমরা ইন্দ্রনীল ঠাকুরকে ফিরে আসতে দেখি। মুভির অন্তিম পর্যায়ে এক রাতে আমরা ইন্দ্রনীল ঠাকুরকে তার ঘরে ঘুমাতে দেখি আর তখনই হঠাৎ ইন্দ্রনীল ঠাকুর বুলবুলকে গুনগুন করে গান গাইতে গাইতে তার দিকে এগিয়ে আসার অনুভূতি পায় আর যখনই তিনি জেগে বসেন তিনি দেখেন যে বুলবুলের আত্মাটি তিল তিল করে তার সামনেই গড়ে উঠছে আর বুলবুল ইন্দ্রনীলকে দেখে একটি ক্রিপি স্মাইল দেয় এবং মুভি এখানেই শেষ হয়ে যায়। তবে আমাদের দর্শকদের এটা বলার অপেক্ষা রাখে না যে বুলবুল আলটিমেটলি ইন্দ্রনীলকেও মেরে ফেলেছিল। তো ভিউয়ার্স, এই ছিল বুলবুল মুভির কাহিনী। আমি আশা করছি আমার এই এক্সপ্লানেশন তোমাদের ভালো লেগেছে। আমি নেক্সট দিন চলে আসবো তোমাদের বাছাই করা মুভির এক্সপ্লানেশন নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।